আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, করোনা মুক্ত আছেন। আজও ভয়ঙ্কর খারাপ খবর দিতে হচ্ছে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আজ যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন 1564 জন মানুষ। যুক্তরাজ্য যেন প্রতিদিনই রেকর্ড ভাঙা করার খেলা চলছে। এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন 84,767 জন। আক্রান্ত 50,000-এর নিচে হলেও সেটাও স্বস্তিদায়ক নয়। গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন 47,525 জন। আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো 32,11,576 জনে। এদিকে কমিউনিটিতে অনেক মানুষ মারা যাচ্ছেন। গত 3-4 দিনে অন্তত 10 জন বাংলাদেশি মারা যাওয়ার খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে কয়েকজন মারা গেছেন যারা করোনা পজিটিভ থেকে সুস্থ হয়ে 3-4 দিনের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে মারা গেছেন। এই বিষয়টি নিয়ে কমিউনিটিতে ব্যাপক আলোচনা চলছে। তাই সবাই সরকারের নিষেধ মেনে চলে বাসায় থাকবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না। আজকে সরকারি বেশ কিছু নির্দেশনা আছে। আজ সংসদে এবং তার বাইরে বরিস জনসন বেশ কঠিন সময় পার করেছেন। শিক্ষামন্ত্রীও বেশ প্রশ্নবাণে পড়েছিলেন সংসদে। এ সংক্রান্ত আরেকটি ভিডিও আমরা আপনাদের জন্য তৈরি করছি, সেটা পরবর্তীতে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সরকারি নির্দেশনা মেনে চলবেন, করোনা মুক্ত থাকবেন।